আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনি হয়তো বা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে। আমরা কিন্তু এ ধরনের ফেসবুক স্ট্যাটাস ভিডিওর সাথে পরিচিত, একটা ছবির উপর গানের সাথে সাথে লিরিক্স গুলা কিন্তু অ্যাড করে দিব। এ ধরনের ভিডিও মেক করতে গেলে কিন্তু দেখা যায় অনেক ধরনের অ্যাপস ব্যবহার করতে হয় বা অনেক ধরনের কাজ করতে হয়, তো আমরা এগুলো জানি না। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে অল্প সময়ে ধরনের ফেসবুক স্ট্যাটাস ভিডিও মেক করতে পারেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। চ্যানেল নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। সো লেটস গেট স্টার্ট। তো এর জন্য আমরা ব্যবহার করব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। একটা ছবির উপর গানের সাথে সাথে লিরিক্সগুলো কিন্তু অ্যাড করে দিব, তো সেজন্য আপনার চলে যেতে হবে ইউটিউবে, অ্যান্টির নাম লিখে দিয়ে আপনি লিখে দিবেন অ্যান্ড পাশে লিখে দিবেন লিরিক্স অ্যান্ড হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ধরনের টেক্সটের ব্যাকগ্রাউন্ড ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে গানের নামটা লিখবেন অ্যান্ড লিরিক্স লিখবেন, এরপর লিখবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তো আপনাদের কিন্তু অনেকগুলোর লিরিক্স কিন্তু শো করবে, তো আপনি যে কোনো একটা নিতে পারেন যেটা আপনার সুন্দর লাগে। এরপর আপনি লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটি কপি করার পর আপনি চলে যাবেন গুগল ক্রোমে বা আপনার যদি ডাউনলোড করা কোনো অ্যাপ্লিকেশন থাকে তো ওখানে চাইলে এই ওয়েবসাইটটাকে সরাসরি ডাউনলোড করতে পারেন হাই কোয়ালিটিতে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিবো। তো আমরা MP4 ফুল HD কিন্তু ডাউনলোড করবো 1080p। গেট লিঙ্কের উপর ক্লিক করবো, ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা চলে যাব কাইনমাস্টার। কাইনমাস্টারের পর ক্রিয়েট নিউ উপর ক্লিক, সাইজে ভিডিওটা মেক করতে চান জাস্ট ওই সাইজটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড ক্রিয়েট অপশান ক্লিক করব। এরপর আপনার কাঙ্ক্ষিত ইমেজটি সিলেক্ট করে দেবেন। ইমেজটা সিলেক্ট করা হলে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু প্রয়োজন। এরপর আমরা একটু জুম করে নিব। জুম করার পর আপনি লেয়ার থেকে মিডিয়া অপশানে চলে যাবেন অ্যান্ড ওই ডাউনলোড করা ভিডিওটি দিয়ে দেবেন। আমরা ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পর নিচে চলে আসব। নিচে আসার পর আমরা ব্লেন্ডিংয়ের উপর ক্লিক করে স্কিন সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের ব্ল্যাক স্কিনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি এরপর একটু অ্যাডজাস্ট করে নিব। লেয়ার থেকে মিডিয়া অপশানে চলে যাব অ্যান্ড সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কিন্তু দিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিয়ে দিতে পারেন। এরপর লেয়ার থেকে টেক্সটে চলে যান অ্যান্ড আপনার ইউজার নেম বা আপনার ফেসবুকে যে নাম দিয়ে আছে ওইটা জাস্ট সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ইউজার নেমটা দিয়ে দিলাম অ্যান্ড একটু অ্যাডজাস্ট করে নিব। চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারেন অ্যান্ড কালারটা একটু চেঞ্জ করে নিতে পারেন। আমি রেড লাগবো। সম্পূর্ণ হয়ে গেলে আমরা পুরো রিয়ালে দিয়ে দিব। তো এখন কি ভিডিও দেখতে কিন্তু ঠিক এরকমই দেখাবে। তো আপনি এভাবে চাইলে কিন্তু খুব সহজে ফেসবুক স্ট্যাটাস ভিডিও মেক করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো আপনি এরও এই অপশন থেকে ক্লিক করে ফুল HD 1080p সেভ করে নিতে পারেন। আজকের ভিডিওটা একটু হলে হেল্পফুল হয়েছে অ্যান্ড আপনারা সবাই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো মেক করে ফেলছেন। এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।